আজকে হাজির হয়েছি নতুন আরেকটি প্রোডাক্টের রিভিউ নিয়ে। এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট বয়া লেভেলিয়ার মাইক্রোফোন, মডেল হচ্ছে BY-M1। আমরা যারা মোটামুটি কম খরচে বা কম বাজেটের ভিতরে একটু ভালো মানের লেভেলিয়ার মাইক্রোফোন বা মাইক্রোফোন কিনতে চাই, যারা মোটামুটি অডিও রেকর্ড করতে চান খুব স্বল্প খরচের ইনস্ট্রুমেন্ট দিয়ে, তাদের জন্য এটা হচ্ছে একটা পারফেক্ট চয়েস। বিশেষ করে যারা ইউটিউবে ভিডিও বানান তাদের কাছে অলরেডি এই প্রোডাক্টটি খুবই জনপ্রিয় একটি প্রোডাক্ট হিসেবে স্বীকৃত হয়েছে। আজকে আমি এই প্রোডাক্টেরই আনবক্সিং করব আপনাদের সামনে। বয়ার একই রকম ডিজাইনে দেখতে আরেকটি এরকমই বক্স পাওয়া যায়, যেটাতে বয়ার লেখা, একটা অরিজিনাল আর একটা হচ্ছে ডুপ্লিকেট। তো অরিজিনালটার ক্ষেত্রে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে যে এই যে বক্সের এখানে একটা হলোগ্রাম থাকে এবং যেটা একটা কিউআর কোড থাকে, এই কিউআর কোডটা ইউনিক হয় এবং একবার স্ক্যান করার পরে এটা মোটামুটি আপনার ওয়েবসাইটে সরাসরি ভিজিট করে দেখা যায় যে এই প্রোডাক্টটি আসল কি না। আমি চেষ্টা করেছি একটি অরিজিনাল প্রোডাক্ট কেনার জন্য এবং দোকানদার আমাকে কনফার্ম করেছে যে হ্যাঁ এটা একটা অরিজিনাল প্রোডাক্ট এবং এখানে যে স্টিকার আছে হলোগ্রাম আছে, তো আমরা সেটা পরে একটা চেক করবো যে এটা আসলেই অরিজিনাল কি না। তো এইটা সবসময় চেক করে দেখে এবং শুনে কিনবেন। তবে আমি বাজারে নকলটাও দেখেছি, তো সেইটার বক্স বা প্যাকেট দেখলে বোঝা যায় যে খানিকটা যে ঠিক এটা কাছাকাছি, কিন্তু বোঝা যায় যে হ্যাঁ ওটা আসলে অরিজিনাল না, আর অরিজিনাল প্রোডাক্টটা এরকম হয়। এটা একটু চেক করে দেখবেন সবাই। প্রোডাক্টের স্পেসিফিকেশনগুলো এই প্রোডাক্টের এই যে বক্স আমরা দেখতে পাচ্ছি এইটার পিছনেই স্পেসিফিকেশনগুলো মোটামুটি ক্লিয়ারলি মেনশন করা আছে যে কি কি এইখানে আছে এবং কি কি স্পেসিফিকেশন নিয়ে এই বয়া M1 এই প্রোডাক্টটি বাজারে ওরা লঞ্চ করেছে। তো এখানে সব কিছুই মোটামুটি দেওয়া আছে, আপনারা জাস্ট একবার একটু চেক করে নিন। বয়ার এই প্রোডাক্টটি আপনি মোটামুটি স্মার্টফোন, ক্যামকোডার্স, DSLR বা নর্মাল কম্পিউটারে আপনি এটি ব্যবহার করতে পারবেন। ওভারঅল বক্সটি হাতে নিয়ে আমার কাছে যে জিনিসটা ফিল হচ্ছে যে না এটার বক্সের যে কোয়ালিটি আউটপুট সেটা মোটামুটি ভালো, এবং ওরা যে বলছে যে প্রো লেভেলের কাছাকাছি একটা মাইক্রোফোন, এখন দামের তো শেষ নেই কিন্তু স্বল্প খরচে ধরেন 500 থেকে 1000-1200 এর ভিতরে আপনি এই মাইক্রোফোনটি কিনতে পারবেন মোটামুটি দামাদামি করে। তবে এটা আমি আজকে বাজার থেকে কিনেছি, আজকে কিনেছি হচ্ছে 970 টাকা দিয়ে, প্রায় 1000 টাকার কাছাকাছি আর কি। চলুন তাহলে বক্সটি একটু খুলে দেখি যে এই বক্সের প্যাকেজের ভিতরে কী কী আছে। বক্সটি খুললে প্রথমে যে জিনিসটি প্রথমে নজরে আসে সেটি হচ্ছে মাইক্রোফোন এবং তার অ্যাক্সেসরিজগুলো ক্যারি করার জন্য একটা ক্যারিং পাউচ বয়ার সিল করা, এবং প্লাস্টিক ডেফিনেটলি, কিন্তু তারপরেও মানে খারাপ লাগছে না, বেশ ভালো আর কি। এরপরে আমরা পাচ্ছি একটা ওয়ারেন্টি কার্ড। আমি যে দোকান থেকে কিনেছি সেখান থেকে হচ্ছে আমাকে 6 মাসের একটা ওয়ারেন্টি দিয়েছে, এখানে আমার নাম ঠিকানা এবং প্রোডাক্টের মডেলটার নাম্বার লিখে দিয়েছে এবং 6 মাসের একটা ওয়ারেন্টি আমাকে দিয়েছে। ডকুমেন্টেশন হিসেবে এখানে কি পাওয়া যাচ্ছে, ইউজার ম্যানুয়াল যেখানে মোটামুটি মাইক্রোফোনটা কীভাবে ব্যবহার করতে হবে তা সব কিছুই এখানে মোটামুটি বলা থাকে। আমাদের সবসময় চেষ্টা করা উচিত যে যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে এই জিনিসগুলো পড়ে প্রোডাক্টটি ব্যবহার করা, সেক্ষেত্রে প্রোডাক্টটি ভালো থাকার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি থাকে এবং অনেক সময় অনেক সিক্রেট জিনিস আমরা জানতে পারি না। তো এই ম্যানুয়ালগুলো পড়লে সেই সিক্রেট যে বিষয়গুলো থাকে সেগুলো মোটামুটি জানা যায়। সাথে আরও পেয়েছি মোস্ট প্রবলি বয়ার দুটো স্টিকার বা এরকম কিছু একটা, এটা মোস্ট প্রবলি স্টিকারই হবে। এবার আমরা দেখি যে ক্যারিং পাউচ যেটা দিয়েছে তার ভিতরে কি কি আছে। ক্যারিং পাউচটা খোলার পরে যে জিনিসটি সবার আগে পাওয়া যায় সেটি হচ্ছে একটা ফোম ওয়াইন্ড স্ক্রিন, যেটা মাইক্রোফোনের উপরে দিলে কিছুটা হলেও নয়েজ ক্যান্সেলেশন কাজ করে বা বাতাসের যে শস শব্দ সেটা কিছুটা হলেও রিমুভ করে। ছোট্ট একটা ক্লোদিং ক্লিপ যেটা বেশ কাজের এবং বিল্ড কোয়ালিটি ভালো,
এই দামের ভিতরে ডেফিনেটলি ভালো। এটা হচ্ছে একটা অ্যাডাপ্টার, 3.5 to 6.3 mm অ্যাডাপ্টার। ছোট একটা স্টিকার থাকছে এখানে, কোয়ালিফাইড সার্টিফিকেট এরকম একটা স্টিকার থাকছে বইয়ের ক্যারিং পাউচের ভিতরে। এবার সেই মূল জিনিসে, ক্যারিং পাউচের ভিতরে যে জিনিসটা ছিল সেটা হচ্ছে, এটা হচ্ছে মূল মাইক্রোফোন, যেটার এক পাশে আছে 3.5 mm জ্যাক এবং এটা হচ্ছে মাইক্রোফোন। এটা হচ্ছে ছোট্ট একটা মাইক্রোফোন, প্লাস্টিক ম্যাটেরিয়াল বাট ইটস গুড, প্লাস্টিক হলো ভালো। এটার উপরে যখন ওই ফোম উইন্ড স্ক্রিনটা দেওয়া হবে তখন নয়েজ ক্যান্সেলেশন কাজটা বেশ ভালোভাবে বোঝা যাবে। এটা হচ্ছে মূল মেশিন, এইখানে আপনি যখন ঘুরাবেন এখানে একটা ব্যাটারি দেওয়া আছে, এটার ভিতরে ব্যাটারিটা থাকছে, ব্যাটারিটা থাকছে এখানে, এইখানে হচ্ছে ব্যাটারিটা থাকছে। এটা হচ্ছে LR44 ব্যাটারি মডেল, এখানে জাস্ট তুললে এই ব্যাটারিটা উঠে আসবে, দেন হচ্ছে ব্যাটারিটা প্লাগ ইন করে দেওয়া যাবে। আর এই মেশিনটা সেই হচ্ছে এখানে, এখানে হচ্ছে অন এবং অফের ব্যবস্থা আছে ক্যামেরার জন্য, আর এটা হচ্ছে অফ নিচের দিকে স্মার্টফোনের জন্য নিচের দিকে, আর ক্যামেরার জন্য উপরের দিকে। আর এখানে যে কেবলটা দেওয়া আছে এটা হচ্ছে প্রায় না, ওরা 6 meter কেবল, ইটস প্রায় হচ্ছে 19 feet বা 19.5 feet কাছাকাছি এই মাথা দুই মাথার দূরত্ব। সো সব মিলিয়ে এটা কিন্তু আমার কাছে মনে হয় যে ছোটোখাটো যে কোনো কাজের জন্য এটা মোটামুটি যথেষ্ট, এবং এখানে বেশ ভালোভাবে এখানে বেঁধে রাখার মতো সুযোগ আছে, ব্যবস্থা আছে, এখানে আপনি টিউবকে লাগাতে পারবেন। এই মাইক্রোফোনে এই জায়গাটা মূলত পাওয়ার প্যাক হিসেবে কাজ করে, এখানে ব্যাটারি আছে এবং এখান থেকেই হচ্ছে আপনি ক্যামেরার জন্য অন এবং অফের অপশনটা আছে। আপনি যদি ক্যামেরা ব্যবহার করতে চান সেক্ষেত্রে ওপরের দিকে রাখতে হবে, এবং অফ করতে চাইলে এবং স্মার্টফোনে ব্যবহার করতে চাইলে আপনি সবসময় নিচের দিকে রাখবেন। তো ওরা বলে থাকে, পরামর্শ হচ্ছে এটা সবসময় নিচের দিকেই রাখা যদি আমি এটা ব্যবহার করতে না করি। এখানে কোনো কিছুতে অ্যাটাচ করার জন্য ক্লিপটা দেওয়া হয়েছে, এবং এখানে যে ক্লিপটা ছিল ক্লোদিং ক্লিপ সেটা ঠিক এইখানে এই বরাবর লাগাতে হবে। আপনারা যদি খেয়াল করেন এই যে বরাবর এখানে একটা হোল থাকে, সেই হোলের ভিতরে জাস্ট একটু চাপ দিয়ে প্রেস করলে, জাস্ট একটু প্রেস করলে এটার ভিতরে ঢুকে যাবে, তখন এটা হচ্ছে এখানে এভাবে লাগাতে পারবে। আর পরামর্শ হচ্ছে এটা আপনার মুখ থেকে 8 থেকে 10 inches নিচে এটা হচ্ছে লাগিয়ে তারপরে কথা বলবেন। ফোম ওয়াইন স্ক্রিনটা এটার সাথে এভাবে জাস্ট অ্যাটাচ করে দেওয়া যেতে পারে। ইটস দ্য অ্যাকচুয়াল সেট। ডিয়ার ভিউয়ার্স, স্বল্প বাজেটে স্বল্প খরচে ভালো মানের সাউন্ড কোয়ালিটি পেতে আপনারা টেস্ট করে দেখতে পারেন বোয়ার BY-M1 এই লেভেলিয়ার মাইক্রোফোনটি।